ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব সোম ও বুধবার। আপনি সোম বুধও করতে পারেন, আবার যে কোনো একটি দিনও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হবে, যেভাবে আপনার সম্ভব হবে। যদি কালো কুকুরকে, আপনার নিজের কুকুর হলেও ঠিক আছে, অন্যের কুকুর হলেও হবে, কালো কুকুরকে যদি খাওয়ান, এই জিনিস হবে ধনবর্ষা, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এভরি সমস্যা, এভরি প্রবলেমস উড বি সলভ। অবশ্যই বলবো যে সলভ হবেই হবে, 100% সিওরিটি। কিন্তু প্রথমেই যেটা বলি, এই যে আমাদের দেখানো পথ প্রদর্শনা, টোনা টোটকা উপায় বলে আখ্যায়িত করে ছোট করবেন না মর্যাদাকে, ফল পাবেন না। যখনই আপনি এটা মনের মধ্যে বিশ্বাস করে নেবেন, আপনার দৈনন্দিন রোজ নামচার মধ্যে আপনি এটাকে ইনক্লুড করে নেবেন, এটাকে করতেই হবে। আমরা যেমন জানি আমাদের খেতে হয়, ঘুমাতে হয়, স্নান করতে হয়, সেরকম যখন করে নেবেন ফল আপনারা পাবেন। আজকে করে কালকে ফলের আশা করবেন না, তাহলে জানবেন যে ভুল করছেন, কেননা সম্ভব নয়। জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি জাদু নয়, অ্যাস্ট্রোলজি একটা মাধ্যম যার মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। বন্ধু যেদিনকে ভাবতে পারবেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজারদের, সেদিনকেই কিন্তু সুখ সমৃদ্ধিময় জীবন পাবেন। কালো কুকুর পোষা এতটাই ভালো, যাদের সম্ভব হয়, পক্ষে সম্ভব যাদের, অবশ্যই কালো কুকুর পুষবেন। কালো কুকুর পুষলে জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যায়, নেগেটিভিটি আসে না, ভূত প্রেত উপরি বাধা আপনাকে ছুঁতে পারবে না। প্রভুভক্ত কুকুর আপনারা জানেন যে সে কীভাবে আপনাকে তার, মানে আপনার প্রতি তার কত ভক্তি সে কীভাবে প্রমাণ করবে আপনারা জানেন। সে নজির বারবার কুকুর কিন্তু প্রভুভক্ত জীব হিসাবে প্রমাণিত এবং দেয়, প্রভুর জন্য সে প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়, এরকম দেখতে পাওয়া গেছে। কিন্তু পার্টিকুলার সোম আর বুধবার, আজকে আমরা এটাই বলছি যে পার্টিকুলার সোম আর বুধবার কুকুরকে কী খাওয়াবেন। পার্টিকুলার সোম আর বুধবার কুকুরকে যে জিনিস খাওয়ালে আপনার জীবনে উন্নতি অনিবার্য, সেটা অবশ্যই বলছি। তার আগে একটা ঘটনা বলে দিই। আপনারা অনেকেই দেখে থাকবেন যে কুকুরকেও কিন্তু নিমন্ত্রণ করা হয় তার আগের দিন। আমার দেখা একটি ঘটনা বলছি, কোনো সম্প্রদায়ের বলবো না, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু কোন মানে ধরনের মানুষরা থাকে না, যে বিভেদ এদেশীয় ওদেশীয় এরকম অনেক রকম থাকে, সে সমস্ত কিছু না, কিছু মানুষ আছেন তারা কি করে, কুকুরদের আগে কালো কুকুর হলে বেস্ট, কালো কুকুরই তারা খোঁজে, আগে কি করে তারা তারা নিমন্ত্রণ করে আসে তার আগের দিন। তারপরে কি করে, তারপরে তারা কুকুরকে তারপরের দিন নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়, ডিম, মাছ মাংস ভাত, মানে যা যা যা, ডিমটা মাস্ট, ডিমটা দেবেই, নানা রকম জিনিস খেতে দেয়। এর কুকুর যা ইচ্ছা হলো খেলো। এই যে ডেকে নিয়ে এসে কুকুরকে খাওয়ানো, এর মানেটা হয়ভাবে মানুষ খেতে পাচ্ছে না, কুকুর খাচ্ছে। দেখুন, কুকুরকে তো জানেন প্রভুভক্ত, ওই যে একদিন খেলো তার সে দাম দেবে অবশ্যই, কিন্তু তাকে এই যে বলার কথা হচ্ছে যে কুকুরের সেবা করা, কুকুরকে মাহাত্ম্য দেওয়া। আমরা তো বলি যে শনিবার দিন কুকুরে কী, কুকুরকে কী খাওয়াবেন, তারপরে কালো কুকুরকে কীভাবে যত্ন করতে হয়, সমস্ত করলে গ্রহগুলো কী হয়, কুপিত হয় না, শান্ত হয়ে যায়, আপনার জীবন যে রোগ জ্বালা সেগুলো বিদীরিত হয়ে যায়, নানা রকম রোগ হয় না কুকুর পুষলে বাড়িতে। কুকুর পুষলে তো বললাম আরও নানা রকম কী সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যায়, এবং যে বাস্তুর যে দোষ সেটাও কেটে যায়। কিন্তু সোম আর বুধবারে কী জিনিস অবশ্যই খাওয়াবেন কুকুরকে, কালো কুকুর, একদম পিওর কালো কুকুর হতে হবে, এটা মাথায় রাখবেন, কালো সাদা ছোপ ছোপ হলে হবে না। তাহলে এই সোম আর বুধবার কী খাওয়াবো যার জন্য আমাদের জীবন একদম ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে, ধনবর্ষা হতে থাকবে, সেটা হচ্ছে প্রথমেই একটা বলি,
আস্তে আস্তে বলছি, দুধ, হ্যাঁ দুধ জাল দিয়ে নেবেন, দিয়ে ঠান্ডা করবেন, খুব ঠান্ডা না, যেটা যেমন খাওয়ার যোগ্য, কারণ ওরা জিভ দিয়ে তো খায়, আপনারা জানেন জিভে ওদের ইয়ে হয়ে যাবে, জিভটা পুড়ে যাবে, সেই জন্য ঠান্ডার দিকেই, মানে গরম করে ঠান্ডা করা জিনিস খাবেন, যদি আপনার পরিচিত কুকুর হয় বা নিজের কুকুর হয়, ঠিক আছে। কিন্তু যদি রাস্তার কুকুর হয় তাও এই পদ্ধতি করবেন। কিন্তু ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মাথার মধ্যে আছে যে আরাধনা চ্যানেল তো আমাদেরকে বলেছে কুকুরকে দুধ খাওয়াতে হয়, কী করবো, পেয়েছি একটা কালো কুকুর, স্কোপটা ছাড়বো না। রাস্তায় যদি আপনি একটা পাত্র জোগাড় করে আর দুধ জোগাড় করে আপনি খাওয়াতে পারেন, কাঁচা দুধই খাবেন, কোনো অসুবিধা নেই, কেননা যেখানে যেমন সেখানে তেমন বলে একটা উপায় আছে। আপনার কাছে যদি থাকে সম্ভাবনা যে আপনি বাড়িতে গেলে পাবেন বা আশেপাশে পাবেন, সেটা তখন আপনি আপনি দুধ খাবেন, সে যে দুধই খান না কেন, কিন্তু সেটা গরম করে ঠান্ডা করে খাবেন। কিন্তু যদি আপনার এই স্কোপ থাকে তাহলে এটা করবেন। আর যদি একদমই না, কুকুর আশেপাশে নেই, কোথাও নেই, আত্মীয় স্বজনের নেই, কোথাও নেই, খুঁজে পাচ্ছেন না, হন্যে হয়ে চাইছেন মনে প্রাণে, তখন জানবেন যে আপনাকে ঈশ্বরই ওটা পাঠিয়ে দিয়েছে সেবা করার জন্য। তখন রাস্তায় যে কুকুর দেখে তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তখন কোনো অসুবিধা নেই। তার আগে অবশ্যই বলবেন যে আমি পারলাম না তোমাকে খাওয়াতে, অপরাধ ক্ষমা করে দিও, এটা বলে আপনার প্রচেষ্টাটুকুনি তখন কিন্তু দেখা হবে, আপনার ঐকান্তিক ইচ্ছাটা দেখা হবে, এটা মনে জানবেন। এটা গেল দুধের কথা। এবারে আর একটা জিনিস আছে, সেই জিনিসটা কি একটু আগেই মেনশন করেছি, সেটা হচ্ছে ডিম। অবশ্যই কিন্তু ভাজা ডিম না, কাঁচা ডিম না, সিদ্ধ ডিম, সিদ্ধ ডিম। এবার দেখুন সেটা আপনি রান্না করে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, অর্থাৎ সিদ্ধ করে ভেজে, যেটা মানে সিদ্ধ ডিম ভেজে যেটা করে করা হয় সেটা করতে পারেন, বা সিদ্ধ পুরোটাই আপনি ছাড়িয়ে দিতে পারেন। এবারে আপনি এটা বাড়ি থেকে ছাড়িয়ে আপনি রাস্তার কুকুরকে খাওয়াতে পারেন নিজেদের, অর্থাৎ আপনার যেমনভাবে, বা বাইরেও তো ডিম কিনতে পাওয়া যায়, সেই দেখে আপনি একটা কুকুরকে খাইয়ে দিলেন। সোমবারই সোমবার এটা করুন, বা সোমবার বুধবার দুটো দিনই করুন, খুব ভালো হয় সোমবার আর বুধবার দুটো দিনই যদি করতে পারেন। দেখুন সবার তো সম্ভব না দুটো দিনই করা, কেননা অনেক কাজ থাকে, তা একটা দিন করুন। কিন্তু করুন, এবার বলবেন যে দুটো জিনিসই খাবো না একটা জিনিস খাবো, দুটো জিনিস খাওয়ানো দরকার নেই, আজকে দুধ খালেন, পরের দিন ডিম খাওয়ান, দুধ অল্টার করে খাওয়ান, অল্টারনেটিভলি এটা করার চেষ্টা করুন। এবার আপনি যদি মনে করেন আমি দুটো কালো কুকুরকে দেবো, তাহলে আপনি দিন, কোনো অসুবিধা নেই, একটাকে দুধ দিন একটাকে ডিম দিন, অর্থাৎ অল্টারনেট করতে বলছি। তাহলে কি আপনার সব কিছুই দেওয়া হচ্ছে, আর দুধ আর ডিম একসঙ্গে খেতে নেই জানেন, তাই দুধ আর ডিম একসঙ্গে দিতে বলছি না, যেটা মানুষের পক্ষে, শরীরের পক্ষে ক্ষতিকর, সেটা কুকুরেরও নিশ্চয়ই আমরা চাইবো না কোনো জীবজন্তুর ক্ষতি হোক, কেননা আমরা চাই যে সর্বে ভবন্তে সুখিনা, সবাই ভালো থাকুক, সবাই নিরাময় থাকুক, তাই না? করতে থাকুন, ফল অবশ্যই হাতে নাতে পাবেন। হ্যাঁ আজকে করলেন কালকেই ফলের আশা করবেন না, প্লিজ, এটা আন্তরিকভাবে বলছি, আপনারা খুব প্রিয়জন আমাদের, তাই আপনাদের দুঃখ কষ্ট আমাদেরও মনে লাগে, কারণ আমরাও মানুষ, এটা জানবেন। তবে আশা ছাড়ি না, এটাও বলবো যে আপনারা আমাদের বন্ধু, আত্মীয় পরিজন, তো সবাই হয়ে গেছেন একই পরিবারের সদস্য, তাই আমরা প্রতিজ্ঞা করি আশা ছাড়বো না, আশা চালিয়ে যাব, যতদিন বাঁচবো ততদিন আশা করব। খুব ভালো থাকুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি।